নমস্কার, আপনারা দেখছেন স্বরূপ কথা। আমি স্বরূপ দত্ত, এসেছি নতুন একটা এপিসোড নিয়ে। এপিসোডের বিষয় বরুণ চক্রবর্তী। তিনি আইপিএল এর অন্যতম চর্চিত মুখ হয়ে উঠেছেন, নাম হয়ে উঠেছেন। সেটা যে এবার সানরাইজার্স হায়দ্রাবাদের এগেনস্টে কেকেআর যে পারফরমেন্স করলো এবং জিতলো, তাতে শুভমান গিলের যেমন অসাধারণ পারফরমেন্স আছে, আপনি বরুণ চক্রবর্তীর কথাও বলতে পারবেন না। তিনি দুর্দান্ত পারফরমেন্স করেছেন, দারুণ বল করেছেন। ডেভিড ওয়ার্নার যে বলটায় আউট হয়েছে, ওই বলটার লোকে কারণ খুঁজছে যে এটা তিনি বোধহয় আর একজন রহস্য স্পিনার হিসেবে ঢুকে পড়লেন। এই সব রহস্য স্পিনারদের যত নাম আমরা জানি জানি তাদের একই ব্র্যাকেটের মধ্যে এবার বরুণ চক্রবর্তীর নামও ঢুকে গেল। বাট বরুণ চক্রবর্তী শুধু এবারের আইপিএল এ এসে নাম করছেন এমন তো নয়, গতবার আইপিএল এ নিলামের সময় বরুণ চক্রবর্তীর নামটা মারাত্মক হিট হয়ে যায়। তাকে নিয়ে আমরা প্রচুর চর্চা করি, তার কারণ বরুণ চক্রবর্তী তখন কিংস ইলেভেন পাঞ্জাবে প্রায় 8.5 কোটি টাকা দিয়ে তাকে দলে নেয়। কিন্তু প্রথম সিজনে তিনি কিংস এর হয়ে ওই যে ফার্স্ট ম্যাচটি খেলতে নামেন, নেমে তিনি 3 ওভার বল করে বেশ মার খান, 35 রান মতো দিয়েছিলেন। তো তারপর তার ছোট লাগে, তিনি আর ফিরে আসতে পারেনি, তো কিংস ইলেভেন পাঞ্জাব পরে তাকে ছেড়ে দেয়। তো 8.5 কোটি টাকা প্রায় কিংস ইলেভেন পাঞ্জাব বরুণ চক্রবর্তীর পেছনে খরচা করেছিল, করার পর তার থেকে সার্ভিস পায়নি বললেই চললে চলে, এবং গোটা সিজনটা তিনি খেলতে পারেননি, তাই কিংস ছেড়ে দেয়। কিন্তু এবার কেকেআর তাকে প্রায় 4 কোটি একটু বেশি টাকা দিয়ে কেনে এবং সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে এই জয়ের মুখ্য কারিগরদের মধ্যে বরুণ চক্রবর্তী একজন। কিন্তু মানুষের জীবন কিভাবে বদলায়, এক জীবন কিভাবে বদলায় তার উদাহরণ তো এটা দিলাম। প্রথমবার 8.5 কোটি কিংস ইলেভেন পাঞ্জাব পারফরমেন্স নেই, একটি ম্যাচ, বাকি টুর্নামেন্ট বাইরে, চোটে আঘাতে শেষ। এবং সেটা হয়েছিল কি, সামান্য তামিলনাড়ুর যে ক্রিকেট লিগ, টি-20 ক্রিকেট লিগ, সেখানে তিনি কয়েকটা ম্যাচে খুব দুরন্ত পারফরমেন্স করেছিলেন, তার জেরেই 8.5 কোটি টাকার ক্রিকেট হয়ে গেলেন কিংস ইলেভেন পাঞ্জাব। তারপর আবার এবার কলকাতা নাইট রাইডার্স 4.5 কোটি টাকার নিচে সেই প্লেয়ার এলেন এবং ম্যাচ জেতানো শুরু করলেন, এবং সবাই এখন কিন্তু বাজিয়ে ধরছেন বরুণ চক্রবর্তীর ওপরে। অথচ এই মানুষটার জীবনে ক্রিকেট খেলাটা নিয়ে পড়তে পড়তে গল্প, একেবারে ছোটবেলায় বরুণ চক্রবর্তী কিন্তু এরকম স্পিনার ছিলেন না, তিনি উইকেট কিপার হিসেবে ক্রিকেট ক্যারিয়ার শুরু করেছিলেন ছোটবেলায়। তো স্কুল ক্রিকেটে যখন স্কুল ক্রিকেট খেলতেন বা স্কুলে পড়াকালীন তিনি ক্রিকেট খেলতেন, সেই সময় তিনি উইকেট কিপিং করতেন, এবং যে কোনো উইকেট কিপারকেই একজন ভালো ব্যাটসম্যান হওয়াটাও জরুরি, তাই তিনি ব্যাটিংয়ে মন দিতেন। তো মূলত তার কাজ ছিল উইকেট কিপিং করা, পাশাপাশি একজন উইকেট কিপারের যতটা ব্যাটিংয়ের হাত থাকা দরকার ততটা দিতেন। কিন্তু যেই তিনি স্কুলের গণ্ডি টপকালেন তিনি ক্রিকেট খেলাটা ছেড়ে দিলেন, আর সিরিয়াসলি নিলেন না। এবার তার পড়াশোনাটা যত বড় হতে থাকলো তিনি আর্কিটেকচার নিয়ে পড়াশোনা শুরু করলেন, সেই বিষয়ে গ্রাজুয়েশন করলেন, করার পর তিনি 2 বছর চাকরি করতে চলে গেলেন। তিনি ক্রিকেট খেলা কিন্তু সেই স্কুল লেভেলেই ছেড়ে দিলেন, দেওয়ার পর আর্কিটেকচার নিয়ে গ্রাজুয়েশন করলেন, করার পর সেই বিষয়ে চাকরি পেলেন, তারপর সেখানে 2 বছর চাকরি করতে চলে গেলেন। তারপর তার হঠাৎ করে মনে হলো না আমি আবার ক্রিকেট খেলাটা খেলবো, ক্রিকেটটা মিস করছি, তাই তিনি ফের যখন ক্রিকেট শুরু করলেন এবার আর তিনি উইকেট কিপার হবেন সেটা মাথা থেকে বেরিয়ে গেল। তিনি এবার ফার্স্ট বোলার বা পেস বোলার হওয়া শুরু করলেন, সেই অনুযায়ী তিনি ক্রিকেট খেলা শুরু করলেন দ্বিতীয় দফায়। কিন্তু এবারও তার জীবনে ফের মোড় ঘুরে দিল, এবার তিনি চোট পেলেন। তো চোট পেলেন কিন্তু ক্রিকেটটার প্রতি তার টানটা যেন খানিকটা বেড়ে গেল, এবার আর তার ক্রিকেটটা ছাড়তে ইচ্ছে করলো না। তিনি বুঝলেন যে পরিমাণ চোট তিনি পেয়েছেন, এরপর ভালো পেস বোলার বা ভালো ফাস্ট বোলার হওয়া তার পক্ষে সম্ভব নাও হতে পারে, সেক্ষেত্রে ক্রিকেটটা তার কাছে ক্যারিয়ার হতে পারে না। তখন তিনি কি করেন, তিনি আবার একটু নিজেকে কাটছাট করলেন, করে ওই গতির বোলিংটা ছেড়ে দিয়ে স্পিন বোলিংয়ে চলে এলেন, একটু স্পিন বোলিং করতে গেলেন। এবং স্পিন বোলিং করার পর তামিলনাড়ু ক্রিকেট লিগে তিনি বেশ কিছু উইকেট পেলেন, চমক দেখালেন, দলকে জেতালেন। সেটা দেখে আইপিএল এর নিলামে তিনি কিংস ইলেভেন পাঞ্জাবের কাছে 8.5 কোটি টাকা প্রায় দাম পেলেন। 1 বছর কোনো পারফরমেন্স করতে পারলেন না, কারণ তিনি খেলার সুযোগই পেলেন না, একটা ম্যাচ খেললেন, ওরকম বাজে পারফরমেন্স করলেন, তারপর চোটাঘাত পেলেন, খেলা থেকে হারিয়ে গেলেন। সেকেন্ড সিজন ফের কেকেআর দলও বদলে গেল, দামও তার অর্ধেক হয়ে গেল, তিনি এলেন এবং কিন্তু ভেলকি দেখানো শুরু করেছেন। তো বরুণ চক্রবর্তীর জীবনে এইটুকু জীবনে ক্রিকেট নিয়ে তার অসংখ্য গল্প, পড়তে পড়তে গল্প, প্রতিটা মুহূর্তে তার ক্রিকেট জীবনটাকে বদলে দিয়েছে, সেই কথাটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আজ। আপনারা পারফরমেন্স দেখুন বরুণ চক্রবর্তীর, আর জানবেন যে এই লোকটা কিন্তু প্রতি মুহূর্তে জীবনের মোড় ঘুরে যায়, গল্প বদলে যায়। দেখি আগামী দিনে বরুণ চক্রবর্তীর ক্রিকেট ক্যারিয়ারে আর কি কি নতুন গল্প, নতুন মোড় আসে, আপনাদের সঙ্গে সেই দেখার প্রতীক্ষায় থাকলাম। আর আপনারা দেখতে থাকুন স্বরূপ কথা, আজকের মতো এটুকুই। লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। নমস্কার, ভালো থাকবেন।